السلام عليكم ورحمة الله جمعার দিনে বরাতে আল্লাহর খাস এই নামটি 41 বার পড়ুন নিয়ামত বৃদ্ধি হবে দারিদ্রতা দূর হবে সংসারে বরকত হবে বিপদ আপদ বালা মুসিবত দূর হবে জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলার কাছে বিশেষ নিয়ামত পাওয়ার দিন জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন জুমার দিন গুনাহ মাফ হওয়ার দিন জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়ার দিনসমূহের মধ্যে জুমার দিনই হচ্ছে সর্বাপেক্ষা উত্তম জুমার দিন আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন জুমার দিন যত প্রাণীকুল রয়েছে যত সৃষ্টি জীব রয়েছে যত মাখলুকাত রয়েছে কেবলমাত্র মানুষ ও জিন ব্যতীত সকলেই আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে কেননা জুমার দিনকে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন জুমার দিনে আল্লাহ তাআলা কুল কায়নাত পাহাড় পর্বত নদী নালা সব কিছুকে নিস্তেনাবুদ করে দিবেন নাশাত করে দিবেন আল্লাহ তাআলা জুমার দিন জুমার দিন কোনো মুমিন মুসলমান যদি গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগির মধ্যে মশগুল থাকে কুরআন তেলাওয়াত করে জিকির আজগার করে তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা করবেন জুমার দিনের বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ কিছু আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে যেমন জুমার দিন সূরা কাহাফের তেলাওয়াত করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার ইমানের মধ্যে একটি নূর প্রদান করবেন যে নূরটি পরবর্তী জুমা পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে যে ব্যক্তি সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন যারা তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় পুরস্কার ঘোষণা করার দিন এদিনে আমরা গুরুত্ব সহকারে সকলেই যারা কোরআনুল কারীম পড়তে পারি আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব বিশেষ করে জুমার নামাজের আগে এরপরে জুমার দিন জুমার নামাজের পরে মা বোনেরা জোহরের নামাজের পরে বিশেষ গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার আশায় রিজিক বৃদ্ধি হবে দারিদ্রতা দূর হবে সংসারে বরকত হবে বিপদ আপদ বালা মুসিবত দূর হবে এরকম মনোভাব নিয়ে আমরা সকলে গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার খাস একটি নাম মাত্র 41 বার আমল করব 41 বার আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতটি দান করবেন আমাদের দারিদ্রতাকে দূর করে দেবেন আমরা আল্লাহ তাআলার খাস এই নামটি আমল করব বা পাঠ করব তার পূর্বে অবশ্যই আমরা গুরুত্ব সহকারে তিনবার ইস্তিগফার পাঠ করব তিনবার দুরূদ শরীফের আমল করব এবং কি আল্লাহ তাআলার খাস এই নামটি 41 বার আমরা পাঠ করব আশ-শুকুরু 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 কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে তার অভাব অনটনকে দূর করে দিবেন তার দুঃখ কষ্টকে দূর করে দিবেন এই নামটি পাঠ করে আমরা বিশেষ গুরুত্ব সহকারে হাত উত্তোলন করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব কেননা আল্লাহ তাআলা জুমার দিন দোয়া কবুল করে থাকেন এরপরে আমাদের যত ধরনের হাজত রয়েছে আমরা মুনাজাতের মধ্যে ব্যক্ত করব জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে বা বিশেষ একটি সময় রয়েছে যে সময় যে কোনো মুমিন মুসলমান গুরুত্ব সহকারে নামাজের অপেক্ষায় থাকে অথবা নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে সে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন আল্লাহ তাআলা তার মনোবাসনাকে পূরণ করে দিয়ে থাকেন সেই সময়টি সম্পর্কে উলামা একরাম ব্যাখ্যা করেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে জুমার দিন যে মুহূর্তটি আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন সেই মুহূর্তটি হলো জুমার দিন আসর থেকে মাগরিবের পূর্ব মুহূর্তে যে সময় রয়েছে এই সময়টি বা এই সময়টি অতি স্বল্প সময় বা সংক্ষিপ্ত সময় তাই জুমার দিন আমরা আসরের নামাজের পর গুরুত্ব সহকারে সকলেই আসরের নামাজের পর 100 বার আমরা দুরূদ শরীফের আমল করব তাহলে আল্লাহ তাআলা আমাদের
কে যে নিয়ামতটি দান করবেন, আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন, আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের হাজতকে পূরণ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, তোমরা জুমার দিন আমার প্রতি অধিক পরিমাণে দুরুদ পাঠ করো, কেননা যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দুরুদ পাঠ করে, আল্লাহ তাআলা স্পেশাল একটি ফেরেশতাদের বাহিনী রেখেছেন যারা আমার কাছে তার নাম বলে দুরুদ পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই জুমার দিন আসরের নামাজের উপর গুরুত্ব সহকারে যে কোনো দুরুদ শরীফ 100 বার পাঠ করব। তবে অপর আরেক বর্ণনা এসেছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরুদ শরীফটা কোনো ব্যক্তি যদি জুমার দিন আসরের নামাজের পর 80 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার 80 বছরের সগীরা গুনাহকে ক্ষমা করে দিবেন। আমরা চাইলে এই দুরুদ শরীফটাও আমল করতে পারি। এরপরে মাগরিবের পূর্ব মুহূর্তে বিশেষ গুরুত্ব সহকারে আমরা দোয়া করব আল্লাহ তাআলার দরবারে। দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, জুমার রাত হলো উজ্জ্বল রাত, জুমার দিন হলো উজ্জ্বল দিন। যে কোনো মুমিন মুসলমান যদি জুমায় ইন্তিকাল করে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা, কবরের আজাব, কবরের সওয়াল জবাব থেকে তাকে নিরাপত্তা দান করবেন এবং কি আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করবেন। আমরা সকলেই অর্থাৎ জুমার রাতে এশার নামাজের পর গুরুত্ব সহকারে আমরা গুনাহ মাফের উদ্দেশ্যে তাসবিহাতে 100 বার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুব ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুব ইলাইহি। এভাবে আমরা 100 বার ইস্তিগফারের আমল করব। এরপরে আমরা বিশেষভাবে কুরআনুল কারীমের 4টি সূরা, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করে পুরো শরীরের মধ্যে আমরা ফু দেব। তাহলে আল্লাহ তাআলা আমাকে নিরাপত্তা দান করবেন, আমার ঘরকে নিরাপদ অবস্থায় রাখবেন, আমার পুরা পরিবারকে আল্লাহ তাআলা নিরাপদ অবস্থায় রাখবেন, যদি আমি কুরআনুল কারীমের বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই 4টি সূরার আমল নিয়মিতভাবে করতে পারি। এরপরে আমরা অপেক্ষায় থাকব রাতের এক তৃতীয়াংশে তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য, কেননা রাতের এক তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে ঘোষণা করতে থাকেন, আছে কেউ গুনাহগার সে গুনাহ থেকে তওবা করে, আমি তার তওবাকে কবুল করব। আছে কেউ রিজিকের প্রার্থী, সে রিজিক চায় আমার কাছে, আমি তার রিজিকের ব্যবস্থাপনা করে দেব। আছে কেউ অসহায়, সে সাহায্য চায় আমার কাছে, আমি তাকে সাহায্য করব। এভাবে আল্লাহ তাআলা সর্বক্ষণিক বান্দাকে সাহায্য করার জন্য অপেক্ষায় থাকেন। বান্দা যা কিছু প্রার্থনা করে, যা কিছু কামনা করে, আল্লাহ তাআলা তাই তাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিনে বা রাতে আল্লাহ তাআলার খাস এই নামটি একচুয়ালি